হাই গাইস ওয়েলকাম টু মা কালি ডেকোটা জনলাইটতে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো এটা আমি লাইট গেট দিয়ে আমরা স্টার্ট করছি আমাদের এটা হচ্ছে রাস্তা ধারে লাইট গেটটা লাগানো ছিল পাঁচ পাট নই কলকাটা দেখতেই পাচ্ছেন ওপরে খুব সুন্দর লাগছে এবার চলে আসি একটা একটা করে নতুন কলকাতা দিয়ে দিয়ে আমরা রোডেই হবে একটার উপর একটা কলকা এবং স্টিল লাইট টিউব লাইট সব দিয়ে দিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এটা ডিসেলের কলকাতা এবং এরপর আমরা চলে গেলাম নহবত গেট একটা ছোটো নহবত গেট করেছিলাম এখানে তো দেখতে পাচ্ছেন শরত প্রতিমা সহবিহ এবং এখানে আমরা গেটটা তলায় একটা দশ বাই দশ বেলুন সিলিং লাগাইছিলাম তো এইদিকে আমাদের যেটা এখন ট্রেন্ডিং হচ্ছে হাতি দেখতেই পাচ্ছেন হাতিগুলো তো এই হাতিগুলো অনেকেরই পছন্দ এবং বিভিন্ন জায়গা এগুলো আমরা লাগাচ্ছি এখন এছাড়া ঝুড়ি এবং ডিসিএলের গাছ দেখতেই পাচ্ছেন গোল্ডেন ডিসিএল গাছটা কি দুর্দান্ত দেখতে লাগছে এর গোল্ডেন লাগানো আছে এবং আপনাদের আমাদের এটা লাগানো আছে গোলাপি কালারটা রাইসের লনটা আমি পেরিয়ে গেলাম এখানে আমরা চেঞ্জার করেছি দেখতেই পাচ্ছেন চেঞ্জার বোর্ড এবং ইঞ্জিনটা ওই পাশে নামানো আছে তো মোট এখানে আটটা জুড়ে লাগাইছিলাম এবার চলে আসে আমি মূল ছাতা প্যান্ডেলে ছাতা বলতে এইখানটা রিসেপশনটা চলছিলো তো ওই ছেলের বাড়ি কাজ ছিল রিসেপশান চলছিলো বক্স বাজছিল এবং দেখতে পাচ্ছেন দূরে লাভগুলো লাগাইছিলাম এটা কোনো ভাষার জায়গা তো ক্যামেরাম্যানরা ব্যাগ রেখে রেখে দিয়েছিলাম তখনই ভিডিওটা করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন রিসেপশানের জায়গায় এটা হচ্ছে রিসেপশন সোফা বসিয়ে দিয়েছিলাম পুরো রেডি একদম তো এবার আমি দেখাবো খাওয়ার প্যান্ডেল মূল তো খাওয়ার প্যান্ডেল দেখতেই পাচ্ছেন কমপ্লিট পুরো একদম তো এখানে পুরো আমরা রেডি করে দিয়েছিলাম তিন দিন আগেই এবং পুরোটা স্টিলের চেয়ার দিয়ে রেডি তো অবশ্যই আপনাদের যদি এরকম প্যান্ডেলের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে